হাই ফ্রেন্ড, দেখো আমি এই মাঠে এসেছি, মেয়েটাকে দিয়ে এই বাড়ির দিকে যাব, কিন্তু যাব না, দেখি কিছু যদি শাক পাওয়া যায় একটু শাক তুলবো, আর মাঠের পরিবেশটা তোমাদের দেখাবো, ঠিক আছে? এগুলো সব চারা চারা করেছে, চারা গাছ, ছোট ছোট বাচ্চা বাচ্চা চারা গাছ। আবার চলো এদিকে যাওয়া যাক। এটা দেখো টমেটো ক্ষেত, এগুলো দূর দূর সব মাঠ, মাঠে সব চাষবাস। এগুলো দেখো টমেটো গাছ, টমেটো বাগান। দেখো এখানে টমেটো বাগানে টমেটো হয়েছিল, কিন্তু গাছগুলো সব শুকিয়ে গেছে, আবার অন্য গাছ বসিয়েছে, যে গাছগুলো আবার তারতেই আবার হচ্ছে। দেখো ঝিঙে গাছ, দেখো ঝিঙে দুটো চারটে হয়েছে, দাঁড়ো একটু দেখাচ্ছি ভালো করে। ঠিক আছে চলো আবার ওইদিকে দেখা যাক কী কী আছে মাঠে। এটাও দেখো টমেটো গাছ ছিল, কিন্তু উচ্ছে ক্ষেত, উচ্ছে গাছ হয়ে দেখো ভরে গেছে। দেখো তো উচ্ছে, পুরো উচ্ছে ক্ষেত দেখো। চলো আরো পরে কিছু দেখাচ্ছি, এখন একটু দুটো শাক তুলে নি, চলো একটু শাক তুলে নিই, তারপরে আবার কিছু দেখাবো, ঠিক আছে তোমাদেরকে? এখানে দেখো প্রচুর পরিমাণে শাক হয়ে আছে, ঠিক আছে আমি তাহলে তুলতে থাকি, ঠিক আছে? শাক দেখো শেষই হয় না, শেষই হয় না। দেখছো কত শাক, শাক তুলে তুলে পাচ্ছি না, দেখবে ভর্তি হয়ে গেছে। এক প্লাস্টিক হয়েছে, আর বেশি আবার কি হবে, তাই না? চলো দেখি ওই দিকটা একটু ঘুরে দেখা যাক কি আছে। এটা দেখো পটল ক্ষেত, পটল হয়েছে দেখো। পটল ধরেছে, পটল পটল। তাহলে পটল ক্ষেত দেখতে পেলে, এটা পটল ক্ষেত। চলো এবার একটু ফুলের বাগান দেখাই তোমাদের, অনেকক্ষণ ধরে সবজি দেখে দেখে ভালো লাগছে না, না সবজি কার না ভালো লাগে। চলো ফুলের বাগান দেখাই একটু, দেখতে থাকো মাঠটা। ওইদিকে দেখো ফুলের বাগান আছে, দাঁড়াও আর এক জায়গা দেখাচ্ছি, খুব সুন্দর হয়ে আছে। যাচ্ছি কাছে থেকে দেখাচ্ছি, কাছে থেকে দাঁড়াও দাঁড়াও, এসে গেছি দেখো। এই দেখো
কত ফুল! দেখো এখানে শাক আলু কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখলে তো? মাঠের শাক এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলু দিয়েছি, তার সাথে কি হবে, ভাজা ভাজা করব। এখানে পেঁয়াজ আর রসুন, তাই না? পেঁয়াজের রসুন তো লাগে, তাই কেটে নিয়েছি, বসে বসে কাটছিল। Forever, forever.